অবশেষে জানা গেল 200 গ্রাম ওজনের ড্রাগন কিভাবে 2 কেজি ওজন হয়। দেখেন এই লোকটি ড্রাগনের প্রতিনিয়ত ওজন বাড়িয়ে বিক্রি করছে, তারপর পাবলিকের হাতে কিভাবে গণ দিল কিলো জানতে হলে দেখুন। কত করে আলি ভাই কলা? কলা 40 টাকা আলি। কি কম 40 টাকা করে আলি? কম কন কলা 30 টাকা আলি। 30 টাকা আলি। জলপাই কত কেজি? জলপাই 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? আচ্ছা ড্রাগন ফল মানে বিক্রি করে ওয়েট বাড়াই দেয়, মানে একটা ড্রাগন ফলের ওয়েট হতো 200-300 গ্রাম, হাইয়েস্ট 400, 1 কেজি 800 গ্রাম করি দেয়। এটা ঘটনা আইসে বাংলাদেশ থাকি বাড়াইয়া, তো আপনারা তোরা বিস্তারিত খবরটা দেখিলেন, তারপরে আমার কথা আছে। অবশেষে জানা গেল 200 গ্রাম ওজনের ড্রাগন কিভাবে 2 কেজি ওজন হয়। দেখেন এই লোকটি ড্রাগনের প্রতিনিয়ত ওজন বাড়িয়ে বিক্রি করছে, তারপর পাবলিকের হাতে কিভাবে গণ দিল কিলো জানতে হলে দেখুন। কত করে আলি ভাই কলা? কলা 40 টাকা আলি। কি কম 40 টাকা করে আলি? কম কন কলা 30 টাকা আলি। 30 টাকা আলি। জলপাই কত কেজি? জলপাই 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? আচ্ছা সহজে আপনার পাল্লা ঠিক আছে? ড্রাগনের ওজন 1 কেজির উপরে, মানে 250 টাকা কেজি ফল, এটা দাম 250 টাকা। আমরা প্রথম প্রথম যে ড্রাগন গুলি দেখছি এগুলি তো এত ওজন হওয়ার কথা না। কারণ আপনি দেখি আপনি বলতে চান বিজানের জন্য ওজন হয়েছে? আপনি এটা বিজেছেন মানুষের বিষ খাওয়াইতেছেন কে? একটা এটা কোন বিষ শুনেন, বিষ খাওয়াইতেছেন কে? এটা মানুষের প্রতারিত করতেছেন, এটা কি ঠিক করতেছেন? না। একটা ড্রাগনের ওজন 800-1000 গ্রাম ওজন। এই কারণ আপনার দোকান এটা বন্ধ করতে হবে। আপনার বাসা কো? আমার বাসা দাম কি করে? আপনি কালার দোষেন কেন? কালার দোষে কেন মানে এটা কি? আমি তো বলছি এটা একটু হলুদ মিলাইছি। হ্যাঁ এগুলা দেখেন ধুল নাই, বিষ খাইলে মানুষ বাঁচবো? এগুলার মধ্যে ভাই ভাই এটার মধ্যে বিষ। আমার কথা শুনেন, এই লোকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা করে আসতেছে, ঠিক আছে? আপনি কি মিশাইছেন? তিনটা লাগে করেন বাসায় কেউ খাইবেন? তিনটা লাগে আপনি আমার সবজি নাকি কি ব্যবসা? কি করছ দেখেন ভাই, কি ফল দিছে আমারে? আবার
চিনো মানু চিনো পুরো খাওয়াই দেব ড্রাগন আর যাও সে হাজলামি করো ব্যবসা করতেছো ওই যে ব্যবসা ভাই আমার কথা শুনেন আজকাল পর থেকে যদি দেখি ও কোনো অবৈধ কিছু করে ভাই এই রুড ওর ব্যবসা বন্ধ করে দেব ঠিক আছে একদম শেষ অনেক মানুষ হাসপাতাল ভর্তি আছে একটা ড্রাগনের ওজন 1 কেজি রূপে হ্যাঁ ওর কঠিন বিচারের দরকার হয় আর কোনো দিন করবে গলি আমার কথা শুনেন এই তো শোনার কথা নাই তোর কোনো কথা নাই তোর কোনো কথা নাই এই বল মানুষে খাইতে পারে তোর কোনো কথা নাই আপনার বাচ্চা হাসপাতাল দিলাইতে লাগে না হয়েছেন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাই ভাই যে এইরকম ফ্রুট ব্যবসা আলারে কিতা করতে লাগে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিও থ্যাংক ইউ জয় হিন্দ বাই।